আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। গত 8-10 দিন আগে আমার কোভিড পজিটিভ আসে রেজাল্টটা, এবং খুবই জ্বর ছিল, জ্বর কাশি মারাত্মক আকারে আমাকে আক্রমণ করেছিল আল্লাহ পাকের ইশারাতে। এবং আমি আসলে কোনোভাবেই সন্ধিয়ান ছিলাম না, আল্লাহর উপর ভরসা ছিল, আপনাদের দোয়া ছিল, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাকে আসলে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি এটাই বিশ্বাস করি। আর আমাকে অনেকেই নক করেছেন, আমি আসলে অনলাইনে ছিলাম না, এখনো পর্যন্ত কম্পিউটারে বসতে পারছি না। তো আপনাদের রেসপন্স আমি ইনশাআল্লাহ, এবং আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন, অনেক কমেন্ট, অনেক আনসার জমে রয়েছে, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, ব্যাপক কাজ করার চিন্তাভাবনা আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ। আর আপনারা করোনা ভাইরাসকে অবশ্যই ইয়ে করবেন না, এটাকে ছোট হিসেবে নেবেন না, এটা অবশ্যই আপনারা স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলবেন, এবং আপনারা অবশ্যই মাস্ক পরিধান করবেন যখন বাহিরে যাবেন, ক্রাউডে যাবেন, বাহিরে তো যেতেই হয় আমাদেরকে। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি এখনও ফিট না, আমি শারীরিকভাবে খুবই দুর্বল আছি এখনও, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি, এবং আমার কাশিটা মারাত্মক ছিল এবং জ্বর ছিল প্রচণ্ড, আমার জ্বর কমেই না এরকম ছিল আর কি। তো আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আমি কোনোভাবেই করোনা ভাইরাসকে ভয় করি নাই আর করবো না কোনোদিন, আমি করোনা ভাইরাসের যে মালিক, আমার যে মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আপনারাও তাই করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এবং আমি চাই যে আপনারা যারা অনলাইনে লেগে আছেন লেগে থাকবেন, কারণ দেখেন আমি কিন্তু এই যে অসুস্থ অবস্থায় আছি, তারপরে কিন্তু মোবাইলে ট্রাই করছি অনলাইনে থাকার এবং আনসার করার ট্রাই করছি। আমি আপনাদের জন্য অনেক কাজ করতে চাই আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই কাজ করছেন, কাজ পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি একটু মাঠে আছি, যে ছাগল ডাকে, গরু ডাকে, সো ওইগুলা আসলে কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে আমার, আমার জন্য অনেকেই দোয়া করছেন, আমি সবার কাছে দোয়াই চাইবো, দোয়া ছাড়া আসলে কোনো কিছু চাইবো না আমি, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আপনাদেরকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আপনারা ঘরে থাকুন, আপাতত এই প্যান্ডেমিকের সময় ঘরে থাকাই উত্তম, এবং সরকার যেভাবে বলে ওই নির্দেশনাগুলো মেনে চলুন। আর আসলে গরিব মানুষের তো কষ্ট একটু বেশি, গরিব মানুষের একটু কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা অবশ্যই আশেপাশের মানুষকে হেল্প করুন, বিশেষ করে আত্মীয় স্বজন যারা গরিব আছে আপনারা একটু হেল্প করার ট্রাই করুন, কারণ আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে, আপনারাও তাই করুন ইনশাআল্লাহ। কারণ সবথেকে হক, আপনি যদি সামর্থ্যবান থাকেন তাহলে আপনার পাড়া প্রতিবেশী তো থাকবেই, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যে গরিব, যিনি গরিব উনি সবথেকে বেশি হকদার থাকবে। সো আপনারা ওইভাবে ট্রাই করেন, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যে গরিব ওনাকে হেল্প করার, আমরা যদি সবাই এগিয়ে আসি ইনশাআল্লাহ আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে, আমরা কেউ মরব না, আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর পরিচিত অনেকে চলে গেছেন, যেমন গতকালকেও আমাদের একজন ভাই মাহফুজ আলম ভাই চলে গেছেন আল্লাহর দরবারে, অনেক ছোট বয়সে চলে গেছেন। সো আমরা ওনাদের জন্য দোয়া করব, যারা চলে গেছেন আমাদের জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করি, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।